কৃষক সেতু নিউজ বাংলা নিবেদন করছে। বাইটেক টেলিকম প্রাইভেট লিমিটেড। সর্বশান্ত হয়ে যাওয়া কৃষক বন্ধুদের পাশে দাঁড়াতে কৃষিজমি পরিদর্শনে এলেন স্থানীয় রাইস মিল মালিক গফুর আলী খান। যতটা উপকার করলে কৃষক উপকৃত হবে ততটাই উপকার করবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। কৃষিজমিগুলির যা অবস্থা তাতে যদি কিছুমাত্র ধান উদ্ধার করা সম্ভব হয় তাহলে তা করে ভালো হয়। তাই সরকারি নিয়ম অনুযায়ী 22-24% ময়েশ্চার পর্যন্ত যদি নেওয়ার ব্যবস্থা করা যায় তাহলে কুইন্টালে 1 কেজি কমিয়ে যদি নেওয়া যেতে পারে তাহলে কৃষকেরা অনেকটাই উপকৃত হবেন। রাইস মিল মালিক গফুর আলী খান জানান, সরকারিভাবে তার স্ট্যাগ না হলেও 2-1 দিনের মধ্যেই হয়ে যাবে। সরকারি অনুমোদন মিললে তাহলে 24% ময়েশ্চার পর্যন্ত কৃষকের ধান তিনি নেবেন বলে জানিয়েছেন। ভেজা ধান অতি দ্রুত প্রক্রিয়াকরণের মাধ্যমে চাল তৈরি করা যায়, তাহলে চালে কোনো সমস্যা হবে না। বৃষ্টি থামলেও সূর্যের দেখা নেই, চারিদিকে কাদায় জমি ভর্তি, তাই এই মুহূর্তে ধান শুকিয়ে বস্তাবন্দি করা সম্ভব নয়। কৃষকের দুরবস্থার দিনে যাতে অন্যান্য রাইস মিল মালিকেরা দাঁড়ায় তার আবেদন জানাবেন বলেও তিনি জানিয়েছেন। বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট গফুর বাবু, আপনিও পরিদর্শনে বেরিয়েছেন, আপনি তো এখানকার একজন রাইস মিল অ্যাসোসিয়েশনে আছেন, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধান কতটা আপনারা কিনতে পারবেন আগামী দিনে, কী চিন্তা ভাবনা আছে আপনাদের? আমাদের চিন্তাভাবনা তো থাকবেই, সেই জন্যই তো আমরা এই মাঠে পরিদর্শনে বেরিয়েছি। যার যতটা সহযোগিতা করলে কৃষক উপকৃত হবে সেই সহযোগিতা নিশ্চয়ই আমরা করব, এবং আমরা প্রত্যেক রাইস মিলারকে অনুরোধ করব, আমাদের যে সরকারি সিস্টেম 17% ময়েশ্চার, সেই 17% ময়েশ্চারে ধান আনতে গেলে ধান পিলে হয়ে যাবে, 2 নম্বর হচ্ছে কল হবে, 3 নম্বর কথা হচ্ছে ধানটা পচে যাবে। কিন্তু ধান যদি আমরা ন্যূনতম পক্ষে 22-24% ময়েশ্চার পর্যন্ত যদি আমরা অ্যালাউ করি, পার ময়েশ্চারে যেমন আমাদের সিস্টেম আছে কুইন্টালে 1 কেজি লেস করে যদি আমরা এই কৃষকের ধান আমরা নিয়ে নিতে পারি, সে জায়গায় কৃষকের যে এই যে দুর্জয়, এই দুর্জয় থেকে অনেকখানা উপকৃত হবে। সেই জন্য বিশেষ করে আমি আমার তো সরকারিভাবে স্ট্যাগ হয় নাই, আমাদের সরকারি স্ট্যাগ হতে হয়তো 1-2 দিন লেট হবে। যদি আমি আজকে ডিসি অফিস যাচ্ছি, আমার যদি স্ট্যাগ হয়ে যায়, আমি 24% ময়েশ্চার পর্যন্ত কৃষকের ধান নিয়ে কৃষক যাতে যার বিশেষে মানে ময়েশ্চার 24 ময়েশ্চার যদি আমরা ধান নিতে পারি কৃষক অনেকখানি উপকৃত হবে, সেটা আমরা সবসময় চেষ্টা করব। কে করলো না করলো আমার কাছে প্রশ্ন নাই, আমি নিজে করব। ময়েশ্চার বলতে এই ধান ভিজে ধানটা এই ধান সঙ্গে সঙ্গে যদি মানে মিলিং ঝাড়া হয়, ঝাড়ার পরে আমরা যদি সঙ্গে সঙ্গে ডায়ার করি সেই চালের কোনো এফেক্ট হবে না, পিলেও আসবে না, কোনো কিছু হবে না। আর এই ধানকে শুকনো করতে গেলে কৃষকের পক্ষে সম্ভব হবে না এই মুহূর্তে, এই যে রোদ, আকাশে রোদ নাই, চতুর্দিকে কাদা, কিভাবে চাষি কৃষক শুকনো করবে? এটা শুধুমাত্র আপনি যে এলাকায় ব্যবসা করেন বা আপনাদের সংগঠনে আছে না গোটা জেলা জুড়ে আমরা এটা আলোচনার মাধ্যমে করবেন? আমি তো নিজে করবই, আমার স্ট্যাগ হলে আমি তো নিজে নেবই, এবং আমার পাশাপাশি আরও যে সমস্ত রাইস মিলার আছে তাদেরকে তো আমি এককভাবে বাইপ্রেশার করতে পারি না। আমি তার প্রত্যেককে অনুরোধ করব, প্রত্যেকে যেন কৃষকের পাশে আজকে দাঁড়ায়, এবং আমাদের রাইস মিলাররা আছি এই সুবিধাটা যেন তারা পায় যে রাইস মিলার শুধু ক্ষতিই করে না, রাইস মিলার চাষির উপকারও করে, এই বার্তাটা যেন সমস্ত কৃষকের কাছে আজকের এই ভরাডুবির দিনে যেন তাদেরকে আমরা তুলে আনতে পারি, এইটা আমাদের বড় চেষ্টা বা প্রচেষ্টা থাকবে। আপনার নাম এবং পরিচয়? আমি গফুর আলী খান, বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশনের ভাইস প্রেসিডেন্ট। কৃষ্ণ সাহার রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা।